যারা সময়ে দেশের জন্য একটি মেগা প্রকল্প করারও সক্ষমতা দেখাতে পারেনি তারাই আজ সরকারের মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয় নিজ দপ্তরে ব্রিফিং তিনি আরও বলেন বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিত মিথ্যাচার করছে বিএনপি মহাসচিব মেগা প্রকল্পে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করেছেন আসলে মিথ্যা অভিযোগ প্রতিহিংসা পরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ইচ্ছাকাতরতা ছাড়া আর কিছু নয় তারা সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলে ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প নেওয়ার সাহস সক্ষমতা দেখাতে পারেনি তারা আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে সরকারের বিরুদ্ধে বিএনপির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় তথ্যমন্ত্রী বলেন বিএনপি যে সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে সেটি দিবা লোকের মতো পরিষ্কার তবে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না বলেও জানান হাসান মাহমুদ এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন বিএনপি নেতাদের কাছে খালেদা জিয়ার চেয়ে পরিমণির গুরুত্ব বেশি যাতে করে আমাদের অধীনস্থ সংস্থার